আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমজান মাসে সহবাস করা যাবে কি? দেখুন এখানে লেখা আছে রমজান মাসে সহবাস করা যাবে কি, অনেকে জানতে চেয়েছেন, তাই আমি এটা কম্পিউটার করেছি। রমজানে দিনের বেলা পানাহার করা যায় না, স্ত্রীর সহবাস নিষেধ। কিন্তু অনেকে জিজ্ঞেস করে থাকেন যে রমজানের রাতের বেলা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা যায় আছে কি? কেউ রমজানে স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি রোজার অসুবিধা হয়? এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেন, সিয়ামে রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীর নিকট গমন হালাল করা হয়েছে, তারা তোমাদের জন্য পরিচ্ছেদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছেদ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সঙ্গে খেয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। অতএব এখনও তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তাআলার জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। তাহলে দর্শক, আপনি মেলামেশা ইফতারির পর থেকে শুরু করে সবহে সাদেক পর্যন্ত আপনি স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবেন। আল্লাহ তাআলা উক্ত আয়াতে রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে সবহে সাদেক আগ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস হালাল করেছেন। তবে রমজানে সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, কেননা রমজান মাসে দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাস লিপ্ত হয় তাহলে তার উপর নিম্নে উল্লেখিত বিষয়গুলো বর্তাবে। সেগুলো হলো, এক নম্বর, সে গুণাগার হবে; দুই, তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে; তিন, সেদিনের বাকি অংশ পানাহার ও অনুমিলন থেকে বিরত থাকতে হবে; চার, সেদিনের রোজার কাজা ওয়াজিব হয়ে যাবে। প্রিয় দর্শক, তার মানে পরবর্তীতে আপনাকে একটি রোজা রাখতে হবে এবং এই ব্যাপারে আরও বিশাল মাসলা মাসাল আছে। প্রিয় দর্শক, তাহলে চলুন, ফরজ গোসলের আগে সাহারি খাওয়া যাবে কি? কোনো ব্যক্তির ওপর যদি গোসল ফরজ হয় আর সে গোসল করা ছাড়া সাহারি খায় তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনুবি মানে ফরজ গোসল অবস্থায় সাহারি গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়া এটাও প্রমাণিত যে সাহারি খাওয়ার আগে তিনি অজু করে নিতেন। তবে তবে খেয়াল রাখতে হবে, গোসল ফরজ অবস্থায় সাহারি খেলে ফজর নামাজের আগে অবশ্যই গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিতে হবে। এই ব্যাপারে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, রমজান মাসে স্বপ্নদোষ ছাড়াই অপবিত্র অবস্থায় অর্থাৎ স্ত্রীর সহবাসের মাধ্যমে নাপাক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফজর হয় যেত, অতঃপর তিনি গোসল করে রোজা রাখতেন। সহিহ বুখারী শরীফের হাদিস 1829 পৃষ্ঠা 29 নম্বর হাদিস। প্রিয় দর্শক, তাহলে রমজান মাসে সহবাস করা যাবে কি? তাহলে আমরা এই মাসালায় জানলাম করা যাবে। তবে ইফতারি থেকে শুরু করে সুবহে সাদিক পর্যন্ত এই সময় আপনি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।